वालेकुम अबाउट फार्म बीडी चैनल पक्ष के शुभेच्छा स्वागतम आशा रखी अपनारा सबाई भलो आलहमदुल्ला भलो आज हमें जातुन कबूतर संग्रह करते किसुदिन आगे कबूतर कम एक भाई खामार नतून कबूतर को खामा क्रय क्षेत्र खामारे प्रवेश पूर्व जिसब विषयगुल विवेचन रखा उचित जिसब विषय ख्याल रखा उचित सब विषय नहीं अपन माधे तुले धरार चेष्टा करब आशा रखी अपन भलो लागे हमार संगे थकबे नतून कबूतर संग्रह करते भाईर बासा चले आसि कबूतर जेटा कीटा हलो एक ब्लैक ह्वाइट बार मंग मादी कबूतर देखते कबूतर जिसब विषयगुल कबूतर संग्रह क्षेत्र ख्याल रखते हैं तरह मध्य एक नम्बर हलो कबूतर नीचे छेड़े दिए कबूतर ड्रपिंग परीक्षा करा उचित साथे साथे कबूतर नाके कोनो ठंडा आछे किना सेटा देखा उचित कबूतर के सम्भव हले हाँ करिए कबूतर भितरे कोनो रकम कैंकर बा कोनो घा आछे किना देखा उचित कबूतरटार कोनोखाने कोनो पाखना भांगा बा कोनो रकम समस्या आछे किना देखा उचित कबूतरटार मल दारे ভালোভাবে দেখা উচিত যে কোনো পায়খানা লেগে আছে কিনা অসুস্থ কবুতর থাকলে সেই সব বিষয়গুলি পরিলক্ষিত হবে কবুতরটার চোখে কোনো ঠান্ডার ভাব আছে কিনা চোখে পানি আছে কিনা কারণ এই সব জিনিসগুলো ছোঁয়াছে এবং এই মুহূর্তে বিশেষ করে এখন খামা এখন সিজন পরিবর্তনের সময় সেই ক্ষেত্রে এই সব বিষয়গুলো বেশি এক খামার থেকে আরেক খামারে ভাইরাস আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে তো এই সব বিষয়গুলো বিবেচনা করা উচিত বিবেচনা করে কবুতরটা নিতে হবে তো এগুলি দেখে আমি সন্তুষ্ট হয়েছি এবং কবুতরটা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি বন্ধুরা আমি আমার কেনা কবুতরটাকে বাসায় নিয়ে আসছি কবুতরটাকে আমি আমার মূল খামারের থেকে দূরে রাখছি কবুতরটাকে একটা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে কোয়ারেন্টাইনের মেয়াদকাল সর্বোচ্চ 21 দিন বা 14 দিন 21 দিন হলে বেশি ভালো হয় সেই কারণে কবুতরটাকে একটা খোলামেলা পরিবেশ এবং আলো বাতাসের পরিপূর্ণ একটা খাঁচা নির্বাচন করে খাঁচাটা নিচে একটা পেপার বিছিয়ে দিয়েছি এবং এটা রাখার জন্য ব্যবস্থা করেছি পেপার বা একটা মোটা কাঠ বিছিয়ে দিলে কবুতরটা তাহলে ওইটা কাঠের উপরে দাঁড়াইতে পারবে এবং পেপার বিছিয়ে দেওয়ার কারণটা হলো বা পেটে পেপার বিছিয়ে দিলে আপনি কবুতরটার ড্রপিংটা প্রতিদিন পরীক্ষা করতে পারবেন বা দেখতে পারবেন এবং সেই অনুযায়ী কোনো সমস্যা হলে ব্যবস্থা নিতে পারবেন কবুতরটা যখন বাসায় আনার সাথে সাথে যে কোনো কবুতর হাটে বাজার থেকে কিনা বা কোনো খামার থেকে কেনার পর আমি সাধারণত তিনটা ওষুধ যেমন লেনামাইসিন ডক্সিভ্যাট এ আমি যেটাকে মহা ঔষধ বলে থাকি সবসময় কার হামদাদে কার্বিনা সিরাপ এই তিনটার সংমিশ্রণে ওষুধ পরপর তিন দিন দুই বেলা করে কবুতরটাকে খাইয়ে দিতে হবে সেক্ষেত্রে কবুতরটা জায়গা পরিবর্তনের কারণে কবুতর অনেক সময় সবুজ পায়খানা বা বমি করে সেইটা হওয়ার সম্ভাবনা অনেক কিছু থাকবে না বলে আমি সবসময় এটা ব্যবহার করে উপকার পাইছি তো আপনারা এটা ব্যবহার করতে পারেন আমি এখন কবুতরটাকে ডক্সিভ্যাট এ রেনামাইসিন এবং কার্বিনা সিরাপ সংমিশ্রিত পানি খাইয়ে দিব এবং খাইয়ে দিব এবং ওকে পরিষ্কার খাবারের ব্যবস্থা করব খেয়াল রাখা উচিত যে যখন আপনি আপনার খামার থেকে কবুতরটাকে দূরে রাখছেন সেই ক্ষেত্রে পরিচর্যার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে খামারের কবুতরগুলি পরিচর্যা শেষে আপনার বাইরের থেকে বা খামার থেকে কিনা কবুতরটাকে পরিচর্যা করা উচিত এবং পরিচর্যা করার শেষে অবশ্যই ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন কারণ অনেক কবুতর আছে যেগুলি যেই খামার থেকে ক্রয় করা হয়েছে সেই কবুতরটি ওই খামারে কোনো জীবাণু বহন করছে কিন্তু ওই খামারে সেটা সংক্রামিত হতে পারে নাই কিন্তু আপনার খামারে যখন আনা হয়েছে সেটা আপনার খামারে খুব সহজে এটা সংক্রামিত হয় এবং এটা ব্যাপক আকারে আপনার খামারে ক্ষতি করার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আপনাকে সবসময় সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে এবং 21 দিন পর্যন্ত কোয়ারেন্টাইনটা মেনটেন করতে হবে অবশ্যই 21 দিন পরে কবুতরটাকে ভালোভাবে স্যাভলনের পানি বা পটাশ মিশ্রিত পানি দিয়ে গোসল করিয়ে বা টিমসনের পানি দিয়ে গোসল করিয়ে ভালোভাবে রোদে শুকিয়ে
তারপরে এটাকে মূল খামানে প্রবেশ করানো উচিত, সেটাই আমি সবসময় করে থাকি। আজ এই পর্যন্তই আসলে কবুতরের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, আমি এটা এই বিষয়ে কোনো শিক্ষিত না, নিজের অভিজ্ঞতাটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে বা কোনো কিছু জানবার থাকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমাকে ফোন করতে পারেন, আমার মোবাইল নাম্বার 01674942526। আমার একটা ফেসবুক পেজ আছে এমডি মেজবাউল ইসলাম সুমন, এর মাধ্যমে আপনারা সরাসরি কোনো বিষয় জানবার থাকলে আমাকে যোগাযোগ করতে পারেন, কোনো পরামর্শ দেওয়ার থাকলে আমাকে জানাতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।